অন্যদিকে পুরুলিয়ায় শুরু হলো দুদিনের শ্রমিক মেলা। আর এই শ্রমিক মেলায় 3,75,000 অসংগঠিত শ্রমিকদেরকে নিয়ে এই মেলা অনুষ্ঠিত হয়েছে। আর এই মেলায় উপস্থিত থাকতে পারেননি মন্ত্রী মলয় ঘটক। মন্ত্রী মলয় ঘটকের উপস্থিতি থাকার কথা থাকলেও তিনি আসতে পারেননি। এদিনের মেলায় মাননীয় মন্ত্রী মলয় ঘটকের উপস্থিত থাকার কথা থাকলেও উপস্থিত থাকতে পারেননি বলেই জানা যাচ্ছে। আজকে আমাদের জেলা রঘুনাথপুরে আমাদের শ্রমিক মেলা উদ্বোধন করলাম আমরা। এখানে উপস্থিত সবাই ছিলেন, আমাদের সমস্ত আধিকারিক সহ আমাদের সমস্ত প্রতিনিধি সবাই উপস্থিত ছিলেন। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শ্রমিকদের জন্য অনেক চিন্তাভাবনা করেছেন, যাতে শ্রমিকরা সঠিক মতো সব কিছু জিনিস পরিষেবা পায়, যেমন সুরক্ষা যোজনা থেকে তাদের ভাতা থেকে পেনশন থেকে যারা মারা যায় তাদের তারা অবসরপ্রাপ্ত যে একটা পায় সেটা আর্থিক যেটা পায়, আগামী দিনে আরও যাতে কর্মসংস্থান হোক সেটার জন্য চিন্তাভাবনা করছি। বছরের পর বছর তো এই শ্রমিক মেলা হয়ে আসছে, কিন্তু এখনও দেখা যায় পুরুলিয়া জেলার অধিকাংশ মানুষই বাইরে যায় টুক খাটতে। অনেকে যায়, কিন্তু আমাদের পুরুলিয়া জেলাতেও অনেক কর্মসংস্থান হয়েছে। যারা যাচ্ছে এখনো বাইরে কি বলবেন এই বিষয়ে? ওনারা যাচ্ছে, অনেকেই যাচ্ছে নয়, অনেক কম সংখ্যক। আপনারা হয়তো লক্ষ্য করে দেখবেন আগের মতো আর কেউ যাচ্ছে না বেশি সংখ্যক। এখানে আমাদের এখানে অনেক শিল্প গড়ে উঠেছে পুরুলিয়া জেলাতে, সেই শিল্প মাধ্যমে অনেকেই কাজ করে।